হিন্দু ধর্মমতে মৃত শরীরকে আগুনে আহুতি দেওয়ার রীতি চলে আসছে সে কোন আদিম যুগ থেকে তার হিসেব আমরা জানি না। অনেকে হিন্দুদের এই রীতিকে তুচ্ছতাচ্ছিল্যও করেন, এমনকি অনেকে এটাকে মৃত শরীরের প্রতি একটা অমানবিক প্রথা বলেও মনে করেন। যদিও হিন্দুদের এ প্রসঙ্গে পৃথক মৌলিক একটা মতাদর্শ রয়েছে, আজ আমরা সে প্রসঙ্গে যাব না। বরং যারা মৃত শরীরকে আগুনে আহুতি দেওয়ার কল্পনায় শিহরিত হয়ে ওঠেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনি আপনার প্রিয় শরীরটিকে জীবিত অবস্থাতেই প্রাণবন্ত অবস্থাতেই বেঁচে থাকতে থাকতেই আগুনে আহুতি দিচ্ছেন না তো? উত্তরে আপনি হয়তো বলবেন, না কখনোই না। আমরা কেউই চাই না আমাদের শরীরকে জীবিত অবস্থাতে কেউ দহন করুক, এমনকি নিজের দ্বারাও না। তবুও ভুল হয়, ভুল করেই ভুল হয়, কখন কিভাবে হয় তা আমরা জানতেও পারি না। যখন গাত্রদাহ শুরু হয় তখন দেখতে পাই আগুন কোথায় লেগেছে আর কেন লেগেছে। পণ্ডিতেরা কিন্তু আগে থেকেই এসব দেখতে পান, বুঝতে পারেন এবং আমাদের সাবধানও করে দেন। এই ভিডিওতে মহামতি চাণক্য নির্দেশিত এমন কিছু বিষয় তুলে ধরব যা আপনাকে সারাটা জীবন বিনা আগুনে জ্বলে মরার থেকে রক্ষা করতে পারে। যদি আপনার আপনজন, আপনার পরম আত্মীয় আপনাকে অপমান করে, সেই অপমানের আগুন কখনোই নেভার নয়। সে আগুন কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি সেই আগুনে জ্বলতেই থাকবেন। সুতরাং আজ থেকে পৃথিবীতে আপন বলে কেউ হয় না আর পর বলেও কেউ নেই এটা বিশ্বাস করতে শুরু করুন। তারপরেও যদি কেউ আপনাকে অপমান করে তবে তা অপমানকারীর শিক্ষা ও সংস্কারের দুর্বলতা মনে করে তার থেকে পৃথক হয়ে যান, তার থেকে তফাতে থাকুন। যদি লোভের বশবর্তী হয়ে সুখের আশায় ঋণং কৃত্বা ঘৃতং পিবেত এই মতাদর্শ অবলম্বন করে প্রচুর ঋণ করে ফেলেন তবে সেই দিন থেকে আপনার শান্তির ঘুম শেষ। সবার বাবা জমিদার নন, তাই জীবনে বড় কিছু করতে হলে ঋণ নিতেই হয়। একবার ঋণ নিলেন, সেই ঋণ শোধ না করে যদি আবার ঋণ নেন, যদি ঋণের গ্রাস মুখে গ্রহণ করেন তবে জানবেন ঋণ আপনাকে গ্রাস করবেই করবে। এই ঋণের আগুনও দেখা যায় না। আগুন যেমন সময় মতো নেভাতে না পারলে সব কিছুকে গ্রাস করে নেয়, ঋণরূপী আগুনকেও সময় মতো পরিশোধ করতে না পারলে আপনাকে এবং আপনার সব কিছুকে সে পুড়িয়ে ছাই করে দেবেই দেবে। যদি রাতারাতি বড়লোক হওয়ার আশায় দুশ্চরিত্র রাজাকে তথা দুশ্চরিত্র কোনো নেতাকে বা তার কোনো দুষ্কর্মে সাহায্য করেন তাহলে আপনার সুখের দিন শেষ। প্রতি মুহূর্তে আপনাকে চোরের মতো অপরাধীর মতো লুকিয়ে বেড়াতে হবে, প্রথমত সমাজ থেকে, দ্বিতীয়ত পরিবার থেকে, তৃতীয়ত নিজের থেকে। চাণক্য আরও বলছেন, কর্মক্ষেত্রে যদি জানতে পারেন আপনার মনিব অসৎ উপায় অবলম্বন করছেন বা আপনাকে দিয়ে কোনো অসৎ কর্ম করিয়ে নিতে চাইছেন তাহলে তৎক্ষণাৎ সেই কর্ম ত্যাগ করুন, সেই মনিবকে ত্যাগ করুন, কারণ পাপ বাপকেও ছাড়ে না। তদুপরি চাণক্য বলছেন, পাপের পথে অর্জিত তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্যের সর্বাধিক আয়ু 10 বছর, তারপর সে ছাই হতে শুরু করবেই এবং আপনাকেও ছাই করে দেবে। তাই যে কোনো অপরাধমূলক কাজ থেকে নিজেকে দূরে রাখুন, নিজে করব না, অন্যকে করতে সাহায্যও করব না। আলস্য ত্যাগ করুন, প্রতিদিন কাজ করুন, রোজগার করুন সৎ পথে, তাতে হয়তো রাতারাতি বড়লোক হতে পারবেন না কিন্তু দারিদ্রতা থাকবে না। আপনি একজন শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষ মাত্রেই জানেন কঠোর পরিশ্রম করে সৎ পথে কীভাবে নিজেকে ও নিজের পরিবারকে সচ্ছল রাখা যায়। চাণক্য বলছেন, যিনি মূর্খ তিনিই দরিদ্র আর যিনি দরিদ্র তিনিই মূর্খ। তারপরেও যদি দারিদ্রতায় অভাবে জর্জরিত হয়ে যান, যদি তৎক্ষণাৎ নিজেকে কর্মে লিপ্ত করতে না পারেন, সৎ কর্মের মাধ্যমে রোজগার শুরু করতে না পারেন, তবে আবারও এক অদৃশ্য আগুন আপনাকে ঘিরে ধরবে, দারিদ্রতার আগুন আপনাকে আরও দরিদ্র করে তুলবে। ছোটবেলা থেকেই আমরা বন্ধু পাওয়ার জন্য খুব উদগ্রীব,
যদি হই সুজন তেঁতুল পাতায় নজন, এই আদর্শ নিয়ে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে ফুল দিয়ে বন্ধুত্ব পাতাই। একবার যাকে বন্ধু বলে মনে করি তারপর কখনো যাচাই করে দেখি না দুধ কলা দিয়ে কালসাপ পুষছে কিনা। চাণক্য বলছেন, স্বভাবতই আমাদের কোনো বন্ধু বা শত্রু নেই, আমরা আমাদের প্রয়োজনের নিরিখে বন্ধু ও শত্রু নির্বাচন করি। যদি আপনার বন্ধু থাকে তাহলে আপনি মানুন আর নাই মানুন আপনার শত্রুও আছে। সেই শত্রু আপনার বন্ধ ঘরে ঢুকে যেতে পারে যে পথ দিয়ে, সেই পথের নামই হলো বন্ধু। চাণক্য এই ধরনের বন্ধুদের দুমুখো বন্ধু বলেছেন। যদি আপনার বন্ধু দুমুখো সাপের মতো ব্যবহার করে তাহলে মৃত্যুর পর চিতায় উঠতে চান বা নাই চান, মৃত্যুর আগে পর্যন্ত বিনা আগুনে সারাটা জীবন জ্বলতেই হবে। তাই এমন বন্ধু থেকে দূরে থাকুন। কালবৈশাখীও আসার আগে ইঙ্গিত দেয়। বন্ধু যদি সত্যিকারের বন্ধু না হয় তারও ইঙ্গিত পাওয়া যায়। চাই শুধু সেই ইঙ্গিতগুলোকে বোঝার মতো মানসিকতা ও বুদ্ধি। স্বপ্নের বাড়ি গড়ার স্বপ্ন সবাই দেখে, তাকে বাস্তবে রূপ দিতে গিয়ে সর্বশান্তও হন অনেকেই। তবুও নিজের বাড়ি বলে কথা, বাস্তু বিচার থেকে শুরু করে ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদি নানান দিকে আমরা সবাই বিশেষ নজর দিই, বিশেষ গুরুত্ব দিই। এসব করতে গিয়ে আমরা বাড়ি করার জন্য আসলে যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার, যেটা না করলে যত বিশাল রাজপ্রাসাদই হোক না কেন তা কুড়ে ঘরের থেকেও অর্থহীন হয়ে যায়, সেই দিকটা গুরুত্ব দিয়ে দেখি না, যার ফলস্বরূপ সারা জীবন জ্বলে মরতে হয়। বাড়ি করার জন্য যেটা সবার আগে সব থেকে বেশি করে গুরুত্ব দিয়ে দেখতে হয় তা হলো কোথায় বাড়ি করছেন। যে পাড়ায়, যে গ্রামে বা যে শহরে বাড়ি করছেন তার আর্থসামাজিক অবস্থা, তার সংস্কৃতি আপনার আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থানের সাথে মানানসই কিনা, সেটাই সবার আগে গুরুত্ব দিয়ে দেখার বিষয়। চাণক্য বলছেন, কুগ্রামে বাস করলে আপনাকে সারা জীবন জ্বলে মরতে হবে। সমাজের নানান দিক থেকে নানান অখাদ্য কুখাদ্য খাওয়ার হাতছানি চলতেই থাকে। সেই অখাদ্য কুখাদ্য আপনার ভিতরে গিয়ে বিষ বৃক্ষের জন্ম দেয়। সেই বিষ বৃক্ষ আপনাকে ভিতর থেকে কুরে কুরে খেতে থাকে, আপনাকে দহন করতে থাকে। তাই ভুল করেও অখাদ্য কুখাদ্যের চক্করে পড়বেন না, এরা নেশার মতো আপনাকে গ্রাস করে ফেলবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা চাণক্য আমাদের জন্য বলে গেছেন, আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, যে পরিবেশেই থাকুন, দরিদ্র কিংবা ধনী যাই হন, শিক্ষিত কিংবা অশিক্ষিত যাই হন, নিজের সন্তানকে অবশ্যই সুশিক্ষিত করুন। সন্তানকে শিক্ষিত করতে না পারলে জীবনটাই বৃথা। সন্তানের অশিক্ষাই আপনাকে জীবিত অবস্থাতেই পুড়িয়ে মারতে পারে, সে আগুন কেউ দেখতে পাবে না। প্রিয় বন্ধু, আমরা সাময়িক ও সামান্য একটু সুখের লোভে, শান্তির লোভে অনেক কিছু ভুল করে ফেলি, যার যন্ত্রণা সারাটা জীবন ভোগ করতে হয় আমাদের। মহামতি চাণক্যের ভাঁড়ার থেকে তারই কয়েকটি আপনাদের জন্য তুলে ধরলাম। মানুষ মাত্রেই ভুল করে, আবার মানুষই পারে সেই ভুল শুধরে নিয়ে ভুল পথ থেকে বেরিয়ে আসতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নমস্কার।